দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো একেবারে গ্রাম্য পরিবেশের একটি পুকুর থেকে মাছ ধরা। গ্রামের পুকুরগুলোতে সাধারণত মাছ চাষ করা হয় মিশ্র পদ্ধতিতে। একটি পুকুরে সাধারণত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ একসঙ্গে চাষ করা হয়। আপনারা দেখছেন মাছ ধরা, কয়েকজন স্থানীয় জেলে এবং পুকুর মালিক নিজেই মাছ ধরায় ব্যস্ত আছেন। যে জাল দিয়ে মাছ ধরছে, এই জালটাকে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বলা হয় যে বের জাল, কোনো কোনো জায়গায় এটাকে বলা হয়ে থাকে টানা জাল। তো চলুন দর্শক, দেখি মাছ ধরার সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে নেই। গ্রামের পুকুরগুলোতে সাধারণত মাছ চাষে খরচটা একটু কম, লাভটা এ কারণেই বেশি হয়ে থাকে। পুকুর মালিকের সাথেও আমরা কথা বলছি, কথা বলে যতদূর জানতে পারছি যে তার মোটামুটি খরচের থেকে লাভটা একটু বেশি হয়েছে। আর বেশি হওয়ার কারণটা হলো যে এখানে কৃত্রিম খাবার সেটা কিন্তু কম দেয়া হয়। এ সকল পুকুরে বিশেষ করে বাড়ির যে গরু থাকে, গরুর গোবর, গরু ছাগলের বিষ্ঠা, এগুলো দেয়া হয়। আর এছাড়া বাড়ির খাবার দাবারের যে অবশিষ্ট অংশ থাকে, সেগুলো কিন্তু মাছের খাবার হিসেবে পুকুরে দিয়ে থাকে। আপনারা দেখতেছেন যে জালের এই বের জাল দিয়ে যে এক পাশ থেকে টেনে অন্য পাশে নিয়ে আসা হয়েছে, এখন মাছগুলো বের জালের সম্পূর্ণ অংশে মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে এক জায়গায় করা হইতেছে। এক জায়গা করার পর মাছগুলো বাছাই করে যেগুলো বিক্রির উপযোগী হয়েছে সেগুলো কিন্তু ধরা হবে। আর বাকি যেগুলো আছে ছোট মাছ, সেগুলো আবার পরবর্তীতে মারার জন্য রেখে দেওয়া হবে। প্রচণ্ড শীত, শীতের ভিতরে কিন্তু জেলেরা পোশাক ছাড়াই, কেউ কেউ পোশাক ছাড়াই এই ঠান্ডা পানির ভিতরে নামা লাগছে জীবিকার তাগিদে। আসলে এটাই তাদের জীবিকা অর্জনের একমাত্র পথ, সেই কারণে কিন্তু পানিতে নামা লাগছে তাদের এই শীতের ভিতরেও। দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ, এর আগেও কয়েকবার বিক্রি করছে, মাছের সংখ্যাটা একটু কমে গেছে। তারপরেও বড় মাছ যেগুলো আছে সেগুলো ধরে বিক্রি করে দিয়ে কিন্তু ছোট মাছগুলো আবার রাখা হবে, কিছুদিন পরে সেগুলো আবার বিক্রি করা হবে। যে মাছগুলো ছেড়ে দিচ্ছে এগুলোকে কি মাছ বলে, ব্রিকেট মাছ বলে সম্ভবত, ব্রিকেট বা সিলভার কার্প। এই মাছগুলো আরো বড় হবে, প্রায় 2-3 কেজি ওজনের যখন হবে তখন এগুলো বিক্রি করবে। আর যেগুলো ধরতেছে এগুলো সাধারণত বাটা মাছ, টাটকিনি মাছ, এগুলো ধরেছে। এগুলো বেশি বড় হয় না, বা বড় না হলেও এই মাছগুলোর কিন্তু বাজারে চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে, যার কারণে এইগুলো ধরে বিক্রি করা হইতেছে। আর যে মাছগুলো ছাড়া হইতেছে বড় বড় দেখে মনে হচ্ছে বড় বড়, কিন্তু আসলে এগুলো আর একটু বড় না হলে বাজারে ওই রকম চাহিদা নাই, যে কারণে ছেড়ে দেওয়া হইতেছে। জেলেরা ব্যস্ত এখন মাছ ধরায়, এখান থেকে মাছ ধরে তারা স্থানীয় বাজারে নিয়ে যাবে, বাজারে কিন্তু বিক্রি করা হবে। এখানে বিভিন্ন ধরনের ক্রেতা থাকবে, তারা কিন্তু এই মাছগুলো কিনে নিয়ে যাবে। এখানে মাছ এই ধরনের পুকুরে সাধারণত মাছ ছাড়ার 3-4 মাস পরে আবার ধরার প্রক্রিয়া শুরু করে দেয়। মোটামুটি 3-4 মাসে মাছ কিন্তু খাবার উপযোগী হয়ে যায়। খাবার উপযোগী বলতে পুকুর মালিকের লাভের আশা করে, 6-7 মাস গেলে মাছগুলো বড় হলে সে লাভের আশা করতে পারে। পুকুর মালিকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে সে খাবার দাবার তুলনামূলক কম দিচ্ছেন, প্রায় 20,000 টাকার মতো মাছ ছাড়ছে। এ পর্যন্ত তিনি 1,20,000 টাকার মাছ বিক্রি করছে। এই প্রথমে 20,000 টাকার মাছ ছাড়ছে, 1,20,000 বিক্রি করছি। তাহলে তো মোটামুটি লাভ কেমন, ভালোই হইতেছে? লাভ তো মোটামুটি লাভ। খাবার দাবার কেমন দিছেন? খাবার দাবার দিছি, খৈল টৈল দিছি, হালকা পাতলা বাড়ি ধনি টনি নামছে। তাহলে মানে খাবার দাবারে বেশি টাকা খরচ হয় নাই? বেশি টাকা খরচ হয় নাই আর। তাহলে মোটামুটি ভালো লাভ হয়েছে না? মোটামুটি লাভ হয়েছে। মাছ কি বড় বড় হয়েছে? মাছ কেজি 1.5 কেজি
দুই কেজি এরকম হয়েছে না? তাহলে কি কি মাছ ছাড়ছেন এই জায়গা? বাটা, সিলভার, নসি, তারপরে কাটকিনি, এসব মাছ, পুঠিকা, মিশ্র মিশ্র মাছ। হ্যাঁ এরপরে আশা করতেছে আরও প্রায় 50-60 হাজার টাকার মাছ তিনি আরও এইখান থেকেই বিক্রি করবেন। পানি এখনও মোটামুটি পুকুরের পানিগুলো মোটামুটি শুকিয়ে যায়, এখানে শুকাতে আরও প্রায় 2 মাস সময় লাগবে। সেই পর্যন্ত এই বাকি মাছগুলো এখানে রাখলে প্রায় 50 হাজার টাকার মাছ তিনি আরও বিক্রি করতে পারবেন। স্থানীয় বাজারগুলোতে বা আরতে কিন্তু এই এই ধরনের মাছের চাহিদা একটু বেশি, কারণ এগুলো চাষের মাছ হলেও হ্যাচারির যেভাবে চাষ করা হয়, বিভিন্নভাবে কৃত্রিম খাবারগুলি দেওয়া হয়, এই মাছে কিন্তু সেইভাবে কোনো খাবার দেওয়া হয় না, যার কারণে এই এই যার জন্য এই মাছগুলোর আপনার স্বাদটা একটু বেশি হয়ে থাকে, এ কারণে এই এই মাছের চাহিদা একটু বেশি থাকে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা কিন্তু মাছ ধরার সময় পুকুর পাড়ে ভিড় জমায় এখান থেকে মাছ কেনার জন্য, কারণ তারা জানেন যে এই এই সকল পুকুরে বেশি খাবার দেওয়া হয় না, কৃত্রিম খাবার দেওয়া হয় না, যেই কারণে তারা কিন্তু এখানে ভিড় জমায় যে এই পুকুরের পুকুরে এই ধরনের পুকুরগুলোর মাছ কেনার জন্য। প্রচুর মাছ দেখে ভালো লাগতেছে আসলে, সরাসরি দেখলে হয়তো আপনারা আরও মুগ্ধ হইতেন, মাছের যে নড়াচড়া বা মাছের যে শব্দ সেগুলি আসলেই ভালো লাগতেছিল। আমার পিছনে অনেক লোকই দাঁড়ায় আছে যারা উৎসুক জনতা মাছ ধরা দেখতেছে। কালকে কোন এই ধরনের মাছ যদি আপনারা কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাদের এই মাছ নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারি। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো, সেখান থেকে এসে কিন্তু আপনারা মাছ নিয়ে যেতে পারেন। মাঝে মাঝে এই দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন আমাদের এই এলাকায় মাছ কেনার জন্য, অনেকেই আসেন। দেখতেছেন যে বাকি যে মাছগুলো ছিল এগুলো কিন্তু এখন আর ধরা হবে না, পরবর্তীতে আরও 2 মাস পরে এই মাছগুলো আর একটু যখন বড় হবে তখন এই মাছগুলো আবার ধরা হবে। এই মাছগুলো এখন আবার ছেড়ে দেওয়া হইতেছে। আসলেই ভালো লাগতেছে যে মাছগুলো যে শব্দ করতেছে, সরাসরি করতেছে, সেইগুলো দেখে আসলেই ভালো লাগতেছে। দর্শক, আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করুন, আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।